বৈশ্বিক উষ্ণতা দিন দিন বাড়ছে, আবহাওয়া হয়ে উঠছে বিরূপ, যার ধাক্কা বাংলাদেশেও পড়ছে। আবহাওয়া জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এবছর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলো হতে পারে তীব্র গতি সম্পন্ন, স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হবে বৃষ্টি ও বন্যা। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। 2015 থেকে 17 এই 3 বছর ধরে পৃথিবীর আবহাওয়া ছিল প্রচণ্ড দুর্যোগপূর্ণ। বিশ্ব আবহাওয়া সংস্থা এই 3টি সালকে স্মরণকালের সবথেকে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত করেছে। 1891 সালের পর এই 3 বছরে বিশ্বে গড় তাপমাত্রা বেড়েছে 1.1 থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস। এমন বাস্তবতায় এবছর বাংলাদেশের আবহাওয়া কেমন যাবে? বর্তমানে প্রশান্ত মহাসাগরের পানি ঠান্ডা, অর্থাৎ সচল রয়েছে লানিনা। বিশেষজ্ঞদের মতে এপ্রিল মাস নাগাদ প্রশান্ত মহাসাগরের আবহাওয়া নিরপেক্ষ অবস্থায় রূপ নেবে, অর্থাৎ এলনিনো বা লানিনা কোনোটাই থাকবে না। আর এমন পরিবর্তনের সময়ই বেড়ে যায় সমুদ্রে ঘূর্ণিঝড়, যার ধাক্কা এসে লাগবে বাংলাদেশেও। পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় ঝড়গুলো হবে তীব্র। এপ্রিল মাসে 1টি বা 2টি নিম্নচাপ বঙ্গোপসাগরে হতে পারে এবং মে মাসেও 1টি বা 2টি নিম্নচাপ হতে পারে, যেখান থেকে যে নিম্নচাপ থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। এবং এই সামুদ্রিক ঘূর্ণিঝড়গুলি আসলে প্রত্যেকটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঝড়গুলো আস্তে আস্তে ল্যান্ডের দিকে যখন যায় দুর্বল হয়ে থাকে, কিন্তু এখন থেকে ঝড়গুলো উৎপত্তি লাভ করার পর যতই ল্যান্ডের দিকে আগাবে ততই আরও শক্তি অর্জন করবে। কারণটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাটা যেহেতু স্বাভাবিকের চাইতে অনেক বেশি, গ্লোবাল ক্লাইমেট মডেলগুলো আগামী 100 বছরের জন্য ফোকাস করেছে যেটা বাড়তেই থাকবে। চলতি বছর বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে, বন্যাও হবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি, গরম পড়তে পারে মৃদু থেকে মাঝারি, তাপমাত্রার সর্বোচ্চ পারদ 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি, আমি মনে করব 5 থেকে 10% বেশি হতে পারে বৃষ্টিপাতের পরিমাণ। আর বন্যার পরিমাণ যেটা বাংলাদেশে যা হয়ে থাকে, একটা মিডিয়ান ফ্লাড এফেক্টেড এরিয়া বলে একটা কথা আছে, এটা 30,000 স্কোয়ার কিলোমিটার, এটা আমি মনে করবো 30 থেকে 35,000 স্কোয়ার কিলোমিটার এলাকা প্লাবিত হতে পারে। এপ্রিল মাসে গিয়ে 10 থেকে 12 দিন কালবৈশাখী ঝড় হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে এবং 1টি বা 2টি তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যে মে মাসটি আসবে তখন মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড় হতে পারে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে লানিনা অবস্থা থাকায় চলতি বছর মানুষের ফ্লু বা ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়বে। What does Lanina mean? Lanina mean যে মৌসুমি বায়ু যেটা ইস্ট থেকে ওয়েস্টে প্রবাহিত হয় সেটা স্বাভাবিক যেতে বেশি শক্তিশালী হয়ে যায়। এই বেশি শক্তিশালী হওয়ার জন্য যত বার্ড আসে বাতাসের টানে চলে আসে এদিকে, এদিকে চলে আসে এই রিজনে। অ্যান্ড বার্ড ফ্লুটা কিন্তু বার্ড থেকে হয়, এই কারণে ফ্লুটা যাওয়ার সময় ফ্লুটা রেখে যায়। সব মিলিয়ে চলতি বছরও কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখবে দেশবাসী। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় ভবিষ্যতেও বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই বিরূপ আবহাওয়া বিরূপতর হতে থাকবে বলে আশঙ্কা জলবায়ু ও আবহাওয়া বিজ্ঞানীদের। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।